ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সামনের গণকবরটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে গণকবরের সংরক্ষণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজা আউনুল হক, বিপ্লব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, সাব রেজিস্ট্রার রবিউল আলম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নরসতে খোদা রানা, দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সহ সাংবাদিক, রাজনৈতিক দলের কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউনুল হক বিপ্লবের উদ্যোগে পীরগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস, পীরগঞ্জ প্রেস ক্লাব, দলিল লেখক সমিতি, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সহায়তায় এই গণকবরের সংরক্ষণ কাজ করা হচ্ছে।